ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি বোয়াল মাছের একটা দারুণ রেসিপি। তো এখানে আমি টমেটোটা একটু সেদ্ধ করে নিচ্ছি, নিয়ে খোসাটা ছাড়িয়ে নেব, নিয়ে তারপরে পেস্ট করব। এখানে বাটিতে টক দই নিয়ে নিচ্ছি, একটা মিক্সড মশলা তৈরি করব বলে। এবার টক দইয়ের সাথে নিয়ে নিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, নিয়ে নিচ্ছি এমনি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, গ্রিন চিলি পেস্ট, জিঞ্জার পেস্ট, দিয়ে দিচ্ছি কিউমিন পাউডার, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো এখানে সব উপকরণগুলো আমি একসঙ্গে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে এবার অ্যাড করব সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে ভালো করে আমি মেখে নেব। বোয়াল মাছ নিয়ে নিয়েছি, দুটো পেঁয়াজ বাটা, টমেটো পিউরি, আর এখানে মশলাটা বানিয়ে নিয়েছি দই দিয়ে। ফোড়নের জন্য নিয়েছি দারচিনি, এলাচ, গোটা জিরে, তেজপাতা দুটো, আর দুটো কাঁচা লঙ্কা চিরে নিয়েছি মাছে দেওয়ার জন্য। চলুন রেসিপিটা শুরু করি। এখানে কড়া গরম করে সর্ষের তেল দিয়ে নিচ্ছি, মাছগুলো আমি ভেজে নেব। তো তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটুখানি লবণ। তো লবণটা দিয়ে দিলাম যাতে মাছগুলো কড়ার মধ্যে আটকে না যায়। তো এবার আমি আস্তে আস্তে মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো ভেজে তুলে রেখেছি ওই তেলের মধ্যে, আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম ফোড়নের মশলাগুলো। সবার প্রথমে পেঁয়াজ বাটাটা আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা, এটা ভালো করে ভেজে নেব। এখানে দেখুন মাছগুলো ভেজে রেখেছি, আর পেঁয়াজ বাটাটা একদমই শুকিয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটাটা। টমেটো বাটাটা অনেকক্ষণই নেড়ে নেড়ে ভাজবো, যাতে টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা যেন না থাকে। কাঁচা গন্ধ থাকবে না, এটা সেদ্ধ করে নেওয়া, তবু একটু শুকিয়ে নেব মশলাটা নেড়ে। এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, এবার একটু নেড়ে নিচ্ছি ভালো করে। টমেটো দিয়ে নেড়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি যে মশলাগুলো আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাগুলো আমি দিয়ে দিলাম। মিক্সড মশলাটা দিয়ে দিলাম, আর একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। তো এবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে আমি কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। আর এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব, চিনিটা দিলে কালারটা আর একটু ভালো হয়। তো চিনি দিয়ে দিলাম, এবার এটাকে ঢেকে দেব। আঁচ লো করে মশলাটা ঢেকে দিয়েছিলাম বলে দেখুন মশলা থেকে কী সুন্দর তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তো কাসুরি মেথিটা দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব। নেড়ে নিয়ে কিছুক্ষণ 2-3 মিনিট ধরে নাড়তে হবে, তারপরে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, এবার আবার এটাকে নাড়িয়ে নেব। আমি গরম মশলাটা আগে দিয়ে দিলাম, শেষে দেব না, দিয়ে এই মশলাটা কষিয়ে নিলাম। তো মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব পরিমাণ মতন জল। আমি এখানে প্রায় 2 বাটি মতন জল দিলাম, আর এটা প্লেন জল দিলাম।
গরম জল নয়, এমনি জল দিলাম। দিয়ে এবার এটার মধ্যে দুটো চেরা লঙ্কা দিয়ে দিলাম, ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দেব, তো মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব, আর মাছটা ফুটে উঠলেই নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, মশালা বোয়াল আমার রেডি হয়ে গেছে। কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাবেন, এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন, রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।